সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই অনেক ভালো আছি। আসলে আজকে ফাইনালি আমি কাউসারদের এই দিকে জালসা হচ্ছে, তো চলে আসলাম। আসলে কাউসারের সাথে চলে আসছি। আসলে এখন আমরা যাব দোকানে, দেখি প্রথমে সানগ্লাসের দোকান দেখছি আমার, দেখি কোনটা পছন্দ হয়। আগে দেখি, আসলে এটা পছন্দ হইল না, আর একটা নেই। তো আমি সানগ্লাসের দোকান থেকে অনেকগুলো সানগ্লাস দেখলাম। আসলে কাউসারও অনেক পছন্দ করে করে দিচ্ছে যে এটা নেই এটা নেই, আসলে অনেক দুষ্টামি করতেছে। আসলে টাকাটা ওর, তো তাও আমি মানে আসলে আমার নিজের পছন্দের নেব, আমি তো ওর পছন্দের নেব না, কারণ আমি নিজের পছন্দই সবসময় সব কিছুই করি। তো এখন কাউসার পেমেন্ট করবে, করুক আমার কি। তো সুপ্রিয় দর্শক, এখন আমি চশমাটা পরলাম। আসলে চশমাটা পরে দেখতেছিলাম কেমন লাগতেছে। আসলে সব জিনিসই কেনার আগে একটু দেখতে হয় কেমন লাগে, আসলে কোনটা পরলে কোনটা মানে ইউজ করলে মানুষকে ভালো লাগবে, এটা অবশ্যই জানার বিষয়। তো আমি পরার পর ওখানে একটা আয়না ছিল, ওটাতে দেখছি এবং আমার পিছনে যে ক্যামেরা করতেছে তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আমাকে কেমন লাগতেছে। সে বলতেছিল ভালোই লাগতেছে। ভাইয়াকে বললাম, ভাইয়া ওকে তাহলে এটাই নিব, বলতেছে আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন চশমার দোকান থেকে যাই। তো সুপ্রিয় দর্শক, আসলে আমাদের কেনার শেষে আমার একটা ভক্ত একটা ছেলে দেখতেছেন, আসলে ছেলেটা আমাকে জিজ্ঞেস করতেছে আপু আপনার গান দেখছি, আপু আপনার সাথে একটা সেলফি উঠব, আপু আপনার সাথে একটু কথা আছে। আসলে এগুলো বলতেছে, কাউসার আবার ডিস্টার্ব, মানে কাউসার বলতেছে যে অত সময় নাই, মানে ও আবার ওই অনেক রেগে গেছে। তো আসলে রে আপু একটা মজার বিষয় দেখো, চশমালা দাম চেয়েছিল 250 টাকা, তো আমরা ঘুরে চলে যেতে লাগছিলাম, তো পরে চশমালা ডাক দিয়ে বলছে তুমি দামাদামি করে নাও, কমাইয়ে দিচ্ছি। তো আমি বললাম যে আপনি সোজা আমি 180 টাকা দেবো, আপনি চশমা দিলে দেন, না দিলে নাই, আমি চলে যাব। তো অনেক কথা কাটাকাটির পরে চশমালা আমাদের রাজি হয়ে গেল চশমা দেওয়ার জন্য। উনি শুধু বলতে লাগছিল তুমি ভিডিও করবে না চশমা দামাদামি করে, ভিডিও করবে না চশমা দামাদামি করবে। আসলে তিনি তো জানে না যে আসলে আমরা কী করতেছি, তাই না? হ্যাঁ। এখন আমি দুইটা সানগ্লাস দেখছি, আসলে আমার একটা পছন্দ হয়েছে তাই আমি একটা নিয়ে নিলাম। তো এখন কাউসার টাকা দিচ্ছে।
আমি এখন ফুচকা খাচ্ছি দেখতেছেন আসলে আমি খাচ্ছি এবং মানে কাউসারের মুখের কাছে নিয়ে যাই আবার নিজেই খেয়ে ফেলতেছি মানে ওর সাথে মজা করতেছি এটা আমি ফুচকা খাওয়া শেষ হচ্ছে কিন্তু মানে কাউসারের চটপটি খাওয়া শেষ হয় নাই তার জন্য মানে আমি রাইকে আমি বলতেছি কাউসার বিলটা দিয়ে আয় চলে গেলাম আমি চলে যাচ্ছি ও আমাকে টাইনে নিয়ে আসছে টাইনে নিয়ে আসার পরে বলতেছে যে বিল দিয়ে যাবি তারপর ও খাওয়ার পরে বিল তো ও ঠিকই দিছে তো আমি চটপটি খাচ্ছি অনেক তাড়াহুড়ো হয়ে করে খাচ্ছি যে ওর ফুচকা খা গেল অনেক মানে ও খাদক যে ওটা পরিচয় দিল যে ও ফুচকা খাবে না বললো তো এক প্লেট ফুচকা ওর নিচে একাই খেলো আর বিল না দিয়েই ও চলে যাচ্ছে আমি প্লেট দিয়ে ওকে টেনে নিয়ে আসলাম যে তুই বিল দে আমি দিতে পারবো না তো ফাইনালি তো বিল দিলই না আমি দিলাম 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 তো কিন্তু যে টাকাগুলো দোকানদার আমাকে ফেরত দিল তাও নিয়ে নিল কারণ আসলে ও আমার সাথে দুষ্টামি করলো পরে ও আমাকে টাকাগুলো দিয়ে দিছে টাকাগুলো দিয়ে দিচ্ছে আসলে আমরা দুজন এরকমভাবে কোনোদিন খোলামেলা জালসায় কিংবা কোনো জায়গায় ঘুরতে পারি নাই আজকে সুযোগ পেয়েছিলাম সেজন্য ঘুরতে এসেছি এসে ও একটু দুষ্টামি দুজনের করলাম পরে যে মানে আসলে 70 টাকা বিল হয়েছে পরে যে 30 টাকা বাড়ছে ওটা আমি নিয়ে নিছি তো ফুচকা খেলো তো খেলোই চশমা নিলো ফুচকা খেলো এখন আবার টেনে মালার দোকানে নিয়ে এসেছে যে আমি মালা নেবো আসলে আমি দিতে চাচ্ছি না আমি চলে যাচ্ছি আমার কলার ধরে টেনে নিয়ে আসতেছে যে আমাকে মালা কিনেই দেওয়া লাগবে আসলে এখন যে আমার পকেট থেকে আবার কত টাকা ও খসা হবে তা জানি না ও শুধু আমার পকেট থেকে টাকা খসানোর ধান্দা ফাইনালি আসলে আমি মালাটা তো নিলামই আসলে মালাটা আমার অনেক পছন্দ দেখেন আমার অক্ষর দিয়েই আমি নিয়েছি সেটা হচ্ছে আর আসলে আমার মানে এই অক্ষরটা অনেক ভালো লাগে আমার নিজের অক্ষর তারপরেও অনেক ভালো লাগে তো আপনারা দেখলেন এটা নিলাম এটা নেওয়ার পরে আমি একটু ব্যাসও দেখতেছিলাম যে নেব আসলে তারপরে ভাবতেছিলাম আসলেও ছোট মানুষ এত টাকা খরচ না করেই ভালো তো আমরা চলে যাচ্ছিলাম ও অনেকগুলো আংটি মাংটি দেখতেছিলাম বললাম থাক তোর নিতে হবে না ছেলে মানুষের আসলে কিছু কিনতে হয় না আসলে মেয়ে মানুষের কিনতে হয় অনেক মজা টাজা করলাম তো এখন আমরা যাব আর এক কসমেটিকের দোকানে
তো বিল দিয়ে আমরা চলে যাচ্ছি। ব্যাচ দেখার পর আমাদের পর্দায় পড়লো না, আমরা ব্যাচ নিলাম না। তো রিয়া আবার বলছে আমি না ওনাকে আবার আর এক কসমেটিকে যাবে, এখন যে আবার কত টাকা খসাবে তা জানি না, হাই রে আল্লাহ আজকে আমার কি হবে। ও মা, ফাইনালি আমরা কসমেটিকের দোকানে চলে আসলাম। তো আসার পরে আমার একটা জিনিস অনেক পছন্দ হয়ে গেল, সেটা হচ্ছে গলার মালা, এক মানে এক ধরনের হার, মানে দেখেন অনেক সুন্দর, আমার এত ভালো লাগছে কি বলবো, আমি তো এটা নেবই। তো আমাকে এখন এটা আমি এরকম করে লাগায় দেখতেছিলাম, পরে কাউসার বলতেছিল আমি পড়াই দিই, আমি তারপরে ও পড়াই দিচ্ছিলো, তারপরে ওইটার গুলগুলি ছিল, ওই গুলগুলিটা মানে খুলে গেছিলো, পরে ওইটা পাচ্ছিল না, পরে দোকানদার আবার ওইটা ঠিক করে দিল, তারপরে ওইটা দামাদর করলো। তো এখন কাউসারের, তারপরে আমি কাউসারকে বললাম আমি এটা নেবই, তো রিয়া এটা নিল, জেদ করলো, অনেক দোকানদারের সাথে ই করছে যে এটার ফুতি নেই কেন, এটা ছোট করা যায় না, এটা ইয়া করা যায় না, ওটা ওই করা যায় না, একবার মাথাটা আমার খেয়ে ফেলেছে। তো ফাইনালি আমরা দামাদামি করছি ওটা নিয়ে। তো ওটার দাম চেয়েছে তিনি 350 টাকা, হাই রে আল্লাহ আমি তো মাথায় হাত, এত টাকা আমি কিরমভাবে আজকে ঢেলে ফেললাম। তো আমি ও যখন বলল যে এই 350 টাকার কথা শুনে বলল যে আসলে ওনাকে বললো যে 250 টাকা দেবো, উনি বললো যে না দিতে পারবো না, তারপরে ও বললো তাহলে নিতে হবে না চল, আমি বললাম না 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 আমি নেবই নেবই, আমার নাম যেহেতু রিয়া আর আমি যেহেতু বলছি যে নেব আমি এটা নেবই। তো নেওয়ার পরে তো এখন বলতেছে যেহেতু জেদ করছে সেও তো ওকে দিতেই হবে, এটা মানে এখন আমি বলছি যে আমি নিলাম, তারপরে প্যাকেট করে দিয়েছে। তো আমরা আবার যাচ্ছি রিয়াবেলে আবার চুড়ি নেবে, চুড়ির ওখানে গিয়ে আমার একটা কালো বেল্ট পছন্দ হয়ে গেল, আমি কালো বেল্টটা নিয়ে নিলাম, মাথার টায়রা বললেই হয়, আমার চুল অনেক কুকড়া কুকড়া হয়ে গেছে যে সেটা আটকানোর জন্য। তো বেল্টটা নিয়ে ওর চুড়ি দেখছি, চুড়ি হাতে একটা নিচ্ছে একটা খুলতেছে। তো ফাইনালি আসলে আমার চুড়ি পছন্দ হয় নাই, তার জন্য আমি চুড়ি নিই নাই, তো চুড়ি নিলাম না। কিন্তু ওর ব্যান্ডটা নেওয়ার পরে আমি বলতেছিলাম, ওকে বলতেছিলাম আসলে আপনাদের সামনে হয়তো বলি না, ওকে বলতেছিলাম যে তুই কি মেয়ে মানুষ যে তুই ব্যান্ড নিতে হবে, ওইটা আমাকে দিয়ে দে, বলতেছি এত কিছু নিলি তাও আবার তোর, বললাম যে আচ্ছা নিয়ে তোকে ওইটা আমি গিফট করলাম। তো আমরা এরকম করেই মজা করলাম। তো ফাইনালি এখন আমাদের সব কিছু শেষ, তো আমরা এখন চলে যাব কিছু কেনাকাটা আর কিছু কেনাকাটা করে চলে যাব। তো আপনাদের মাঝ থেকে আমরা বিদায় নিচ্ছি, কারণ সব কিছুই তার দেখানো যায় না, কারণ দেখতেছেন অনেক ভিড়, আসলে এই ভিড়ের ভিতর আমরা আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে, আসলে আমাদের ফ্যান ফলোয়ার অনেক সবাই এসে বলছে যে আপু একটা ছবি তোলেন, ভাই একটা ছবি তোলেন, মানে আমরা যেখানে সেলিব্রিটি মানুষ তো মানে সব সময় আমাদের পাশে লোকজন ঘুরঘুর করে, আসলে কাউসার একটু বেশি ভাব নেয় সব সময় সব সময়, আসলে আমাকে আমার সাথে যদি কেউ সেলফি উঠতে আসতেছে বা ইগুর তাকে তো মানে আমি কি বলবো, তাকে বলতেছে শোনেন তো কিসের কিসের কি মানে এত রকমেরই। তো যাই হোক আপনারা অবশ্যই কিছু মনে করবেন, আমাদের কোন ছুটিটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন।
তো ফাইনালি জাল ছাই ভাগ করে দেওয়া থাকে জায়গা, এক পাশে কসমেটিক, এক পাশে ঝালমুড়ি, এক পাশে ফুচকা, এক পাশে এই জিলাপি। তো আমরা এখন জিলাপির দোকানের সামনে আছি, আর কীরকমভাবে জিলাপি বেচে, কীরকমভাবে জিলাপি ভাজে রসে চুবাই দেখেন, আর কীরকমভাবে ভাইরে ভাই পেঁয়াজ ভাড়া পাড়া ঘুরাচ্ছে। আমার মাথা তো টলমলো টলমলো করে ঘুরতে লেগেছিলো, কেউ ওনারা কীরকম করে এরকমভাবে প্যাঁচ প্যাঁচ করে বানায় আমি জানি না, আজকে জীবনের প্রথম দেখলাম। তো সুপ্রিয় দর্শক, আসলে ও যখন জিলাপির এই ভিডিওগুলো করতেছিল, আসলে আমি তো লজ্জায় শুধু হাসতেছিলাম যে এত মানুষের ভিতর ভিডিও করিস না, আমি চলে গেলাম, চলে যাচ্ছি, আমাকে টেনে টেনে নিয়ে আসতেছে যে আরেকটু আরেকটু। আসলে এরকম করতে করতে মানে আমি বলতেছি তাহলে তুই থাক, আমি চলে গেলাম। পরে জিলাপি টিলাপি কিনে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।